আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। রাজধানীর সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতেই মেট্রোরেল প্রকল্পটি হাতে নিয়েছিল সরকার। এর মধ্যে মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন সিক্সের উত্তরা উত্তর দিয়াবাড়ি স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে চলাচল করছে। এদিকে 2026 সালের মধ্যে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 19 কিলোমিটার এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত যা পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে এর দৈর্ঘ্য 11 কিলোমিটার। সর্বমোট 31.241 কিলোমিটার দৈর্ঘ্যের 21টি স্টেশন বিশিষ্ট মেট্রো রেল লাইন একের নির্মাণ কাজ চলমান রয়েছে। পিতলগঞ্জে চলছে এর ডিপো নির্মাণের কাজ। এমআরটি লাইন একের ডিপো নির্মাণ কাজের জন্য এরই মধ্যে ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হচ্ছে। এখন চলছে সর্বশেষ পর্বের মাটি লেবেলিং করার কাজটি। পাশাপাশি যে অংশগুলোতে মাটি লেবেলিং করার কাজটি শেষ হয়েছে সেই অংশগুলোতে শুরু হচ্ছে পাইলিংয়ের কাজ। এমআরটি লাইন একের স্টেশনগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল 3, খিলক্ষেত, নর্দা, নতুনবাজার, উত্তরবাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ এবং কমলাপুর। এই পথটি হচ্ছে সম্পূর্ণই পাতাল পথ। আর এমআরটি লাইন একের উড়ালপথটি হচ্ছে নতুনবাজার, জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। এমআরটি লাইন একের ভূমি উন্নয়নে ঠিকাদার প্রতিষ্ঠান টুকিয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যৌথভাবে 607.65 কোটি টাকায় প্রথম প্যাকেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজার 88.71 একর ভূমি উন্নয়ন করছেন। এমআরটি লাইন এক প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 52,561 কোটি টাকা। আর এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই। এমআরটি লাইন সিক্স, এমআরটি লাইন একের পর শুরু হয়েছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজ। সাভারের হেমায়তপুরে চলছে এই প্রকল্পটির ডিপো নির্মাণের কাজ। এরই মধ্যে ডিপো নির্মাণের জন্য প্রকল্প এরিয়াতে বালি বারটের কাজটি শেষ করা হচ্ছে। এই এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সঙ্গে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 6 একটি করে স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি 2028 সালের মধ্যে হেমায়তপুর থেকে বাটারা পর্যন্ত পাতাল এবং উড়াল সমন্বয়ে 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 20 কিলোমিটারের মধ্যে আন্ডারগ্রাউন্ড হল 13.50 কিলোমিটার এবং এলিভেটেড হল 6.50 কিলোমিটার। আর এই পথে থাকছে 14টি মেট্রো স্টেশন। এই 14টি মেট্রো স্টেশনের মধ্যে 9টি মেট্রো স্টেশন হবে আন্ডারগ্রাউন্ডে আর 5টি হবে উড়াল পথে। এদিকে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি 2028 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ধরে এই প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে 41,261 কোটি টাকা। এমআরটি লাইন সিক্স, এমআরটি লাইন একের মতো করে এই প্রকল্পটি বাস্তবায়নে ঋণ দিচ্ছে জাপান উন্নয়ন সংস্থা জায়কা। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি হচ্ছে হেমায়তপুর, বালিয়ার, বিলামালিয়া, আমিনবাজার, গাবতুলি, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, কুলশান 2, নতুনবাজার ও ভাটারা। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি মিরপুর 10 যেয়ে যুক্ত হবে এমআরটি লাইন 6 সঙ্গে আর নতুন বাজারে যুক্ত হবে এমআরটি লাইন 1 সঙ্গে। এমআরটি লাইন 2 2030 সালের মধ্যে গাবতলি থেকে চট্টগ্রাম রুট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড এবং এলিভেটেড সমন্বয়ে প্রায় 24 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল নির্মিত হবে। এই লক্ষ্যে 2017 সালে 15 জুন জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা স্মারক সই হয়। এর ধারাবাহিকতায় 2017 সালের 6 ডিসেম্বর জাপান এবং বাংলাদেশের অংশগ্রহণে ইতিমধ্যে অন্তত 3টি প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। আর এমআরটি লাইন 2 প্রকল্প বাস্তবায়নে আর্থিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2018 সালে 8 নভেম্বর নীতিগত অনুমোদন দিয়েছে। এমআরটি লাইন 2 এর সম্ভাব্য রুট হল গাবতলি, বসিলা, মোহাম্মদপুর, বিআরটিসি বাস স্ট্যান্ড, সাত মসজিদ রোড, জিগাতলা, ধানমন্ডি 2 নম্বর রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, পলাশী, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপসার মাজার হয়ে বঙ্গভবনের উত্তর পাশের সড়ক এবং মতিঝিল, আরামবাগ, কমলাপুর, মুগদা, মান্ডা, ডেমরা হয়ে চট্টগ্রাম রোড পর্যন্ত। এমআরটি লাইন 2 প্রকল্পটি এগিয়ে নিতে এরই মধ্যে পিপিপি গবেষণা সম্পূর্ণ প্রতিবেদন করে দাখিল করা হয়েছে। এছাড়াও নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান প্রিলিমিনারি স্টাডি শুরু করেছে বলে জানা গেছে, যার অগ্রগতি প্রায় 70%। এমআরটি লাইন 4 ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সর্বশেষ তথ্য বলছে, এমআরটি লাইন 4 প্রকল্পের রুটটি ছিল
কমলাপুর থেকে নারায়ণগঞ্জের রেললাইন পর্যন্ত। কিন্তু সেই রুটটি পরিবর্তন করা হয়েছে, সংশোধন করে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত করা হয়েছে। যুক্তি হিসেবে ডিএমটিএসের কর্মকর্তারা বলেছেন, কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অন্যদিকে পদ্মা রেল সংযোগ প্রকল্পটিও একই রুটের মধ্যে পড়েছে, সেই কারণে রুটটি পরিবর্তন হয়েছে। এদিকে এমাডিলাইন চার প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে বহু বছরের পুরনো সায়দাবাদ বাস টার্মিনালটিকে সরিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে বাস টার্মিনালটিও সরিয়ে নেওয়া হবে মদনপুরের দিকে। এছাড়াও এমাডিলাইন চার প্রকল্পের ডিপো নির্মাণ করা হবে মদনপুরে। এমাডিলাইন চারের নতুন রুটটি হচ্ছে কমলাপুর থেকে শুরু হয়ে সায়দাবাদ, যাত্রাবাড়ি, শনির আখড়া সাইনবোর্ড, চট্টগ্রাম রোড দিয়ে শেষ হবে রানগঞ্জের মদনপুরে। মেট্রোরেলটির দৈর্ঘ্য 16 কিলোমিটার। এই প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে 28,400 কোটি টাকা। তবে এবার আর জাপান নয়, জাপানের পরিবর্তে দক্ষিণ কোরিয়ার কাছ থেকেই এই প্রকল্পটি বাস্তবায়নে ঋণ নেওয়া হচ্ছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার ইকোনমি ডেভেলপমেন্ট প্রমোশন ফেসিলিটি থেকে 21,250 কোটি টাকা ঋণের আশা করা হচ্ছে। সরকার বহন করবে 7,150 কোটি টাকা। তবে ডিএমটিএসএল কর্তৃপক্ষ অবশ্য বলছে খরচটি এখনও চূড়ান্ত নয়, বিস্তারিত সমীক্ষার পরে জানা যাবে কত টাকা খরচ হবে। এদিকে প্রকল্পটিতে জাপানের পরিবর্তে কেন দক্ষিণ কোরিয়াকে নেওয়া হচ্ছে এ বিষয়ে ডিএমটিএসএল কর্তৃপক্ষ জানান, দক্ষিণ কোরিয়া ও জাপানের মেট্রোরেলের মান সমমানের। দুদেশের মেট্রোরেলের খরচ পর্যালোচনা করে দেখা গেছে জাপানের তুলনায় দক্ষিণ কোরিয়া ঋণ নিলে মেট্রোরেলের খরচ পড়বে কম। তাছাড়া একক দেশ হিসেবে জাপান থেকে 3টি মেট্রোরেল প্রকল্পে ঋণ নেওয়া হয়েছে, এতে করে তাদের সঙ্গে দর কষাকষির সুযোগও কমে গেছে। দেশটি যা খরচ ধরছে তাই মেনে নিতে হচ্ছে সরকারকে। মূলত প্রতিযোগিতা বাড়ানোর জন্যই জাপানের বাইরে বিকল্প পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এমাডিলাইন চার প্রকল্পটি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত পরিকল্পনা কমিশনের সদস্য সচিব এমদাদুল হক মিয়ান জানান, এই প্রকল্পটিতে দক্ষিণ কোরিয়া অর্থায়ন করবে, এটি সিদ্ধান্ত হয়েছে। এমাডিলাইন পাঁচের সাউদার্ন রুট 2030 সালের মধ্যে গাবতলি থেকে দাশেরকান্দি পর্যন্ত পাতাল রেল এবং উড়াল রেলের সমন্বয়ে 17.40 কিলোমিটার পথে 16টি স্টেশন বিশিষ্ট মেট্রো রেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এর মধ্যে 12.80 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড, 4.60 কিলোমিটার এলিভেটেড নির্মাণ হবে। মোট স্টেশনগুলোর মধ্যে 12টি থাকবে আন্ডারগ্রাউন্ডে এবং 4টি এলিভেটেড নির্মাণ করা হবে। এরই মধ্যে এই প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে। এর সম্ভাব্য রুট হচ্ছে গাবতলি, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, পান্থপথ, সোনারগাঁও মোড়, হাতিরঝিল, নিকেতন, রামপুরা, আফতাবনগর, পশ্চিম আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব ও দাশেরকান্দি। এই প্রকল্পটি বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ কার্যক্রম চূড়ান্ত রয়েছে বলে জানা গেছে। 2030 সালের মধ্যে এই সবগুলো প্রকল্প বাস্তবায়নে টার্গেট নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সব প্রকল্প মিলে এর দৈর্ঘ্য 128.741 কিলোমিটার। এর মধ্যে 67.569 কিলোমিটার উড়াল আর 61.172 কিলোমিটার হল পাতাল পথ। শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এই প্রকল্পগুলোতে মোট স্টেশন থাকছে 104টি। এর মধ্যে উড়াল হল 51টি আর পাতাল হল 53টি। সুপ্রিয় দর্শক, এ ছিল ঢাকা মেট্রো রেলের 5টি লাইন নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।